অধীর চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু কি বলবেন? বিষয়টা যে বুদ্ধবাবুদের সঙ্গে আমাদের এবং বুদ্ধবাবুর সঙ্গে বিরোধী দলের, যেহেতু আমি একজন সদস্য, স্বাভাবিকভাবেই বুদ্ধবাবুদের সঙ্গে মতামতের, তাদের চিন্তার, তাদের ভাবনার বিরোধিতা, বিরোধিতাকে সংঘাত, প্রতিবাদ, আন্দোলন সব কিছু করেছি আমরা। কিন্তু দিনের শেষে একটা কথা বলতে হবে যে আজকের রাজনীতিবিদদের জন্য, বিশেষ করে যখন রাজনীতি আর দুর্নীতি এই বাংলায় একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, সেই সময় বুদ্ধবতন ব্যক্তিত্ব আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় নৈতিকতা, আদর্শ এবং সততার উদাহরণ। যিনি সততার পথ ত্যাগ করেননি, নিষ্ঠার সঙ্গে পার্টি করেছেন, তিনি যে আদর্শে বিশ্বাস করতেন, সঠিক হোক, বেঠিক হোক, তর্ক হোক, বিতর্ক হোক, সে আদর্শের প্রতি ছিলেন অবিচল। বাংলার উন্নয়নের জন্য ভেবেছিলেন, পথ ভুল থাকতে পারে, ভাবনা সঠিক ছিল, সিঙ্গুর তার প্রমাণ বলতে হবে আজকে এগুলো। এবং তার একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার যে সাধারণ জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই এই বাংলার একজন রাজনৈতিক আদর্শবান ব্যক্তি বুদ্ধও তার পরলোকগমন হলো, এটা বাংলার ক্ষতি। তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল 2016 সালে বার্সাকাসের ময়দানে, যখন আমরা রাজনীতি সভা করেছিলাম, সেই তার সঙ্গে শেষ দেখা। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে তার মৃত্যুতে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শুনেছি, তার পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা থাকবে। তিনি বিশ্বাস করুন আর না করুন, হয়তো তার আদর্শগত কারণে করেন কিনা আমার জানা ছিল না, ভগবানের কাছে, পুরাণের কাছে তার আত্মার শান্তি কামনা করব। ধন্যবাদ অধীরবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।